আল্লাহর রাস্তায় বলছে একটু ভালো হয়ে যাও, কারণ এই বাসন্তীর বিরিজি কটা গেল এই ঈদে, সোনাখালীর বাজারে কটা গেল, বোমের মতো ফেটে যাচ্ছে, মোটর বাইকগুলো উড়ি আসছে, কেউ টেকারের তলায় চলে গেল, কাল টেকারের তলায় গেছে, টেকারের তলায় গিয়ে দাম করে বাস্ট হচ্ছে, কেউ ব্রিজের ধাপে গিয়ে মেরে দাম করে বাস্ট হচ্ছে, কেউ ক্যানিং ব্রিজকে দাম করে বাস্ট হচ্ছে। আরে যখন রাত্রে চুল কাটে আর চাঁদ রাতে বিশাল জলসা পরে দুটো তিনটে করে করি, সারা রাত দেখি যে এই ছেলেগুলো মরে যাবে কাল সকালবেলা, ইস এত সুন্দর সুন্দর ছেলে সকালবেলা মরে যাবে, এই 1200-1400 টাকা করে চুল কাটছে, সকালবেলা মরে যাবে। সেই জন্য আমি জলসায় রমজান মাসে ছেলেদের বাপেদের মায়েদের বলি, বাবু বাইকের চাবি দিও না, বিএ পাস ছেলে, এমএ পাস ছেলে, উচ্চ মাধ্যমিক পাস ছেলে, মাধ্যমিক পাস ছেলে, খিটির খাইয়ে মোটর সাইকেল হাতে চাবি তুলে দিয়ে মেরে দিলে। সোনপুরি মোত্তাকেরে মুসলমানের বেটা, ওখানে ট্যানিং মোত্তাকেরে মুসলমানের বেটা, মালঞ্চে মল্লকেরে মুসলমানের বেটা, কজনটে দুজন ছিল, কজনটে তিনজন ছিল, বয়স কত 18, বয়স কত 20, বয়স কত 22, বয়স কত 24, কি হলো ফেটে গেল, ক্যানিং নেয়াতে নেয়াতে দুজন মারা গেল, ওখান থেকে ভ্যানে তুলতে তুলতে দুজন মারা গেল, থানায় দুজন ছিল মারা গেল, শুধু খবর হচ্ছে খবর আর খবর। পুলিশগুলো শুধু বলছে বাবারা আসতে সালা বাপ, বাপ বলিছে আসতে সালা, আসতে সালা বাবা আসতে সালা। গতবারে মাইক খাটিয়েছিল জানেন ব্রিজের উপরে, শুধু বলছে বাবা আসতে, পুলিশ ভয়তে ব্রিজ গায়ে পিঠ ঠেকে দিয়ে বলছে বাবা আসতে। আর এরা টানছে আর পিছন দিকে দেখছে যে আমি আগে যাচ্ছি না, ও আমার যে ধরছে বলছে তুই আয় বলি লড়ি তোরা দাম করে, কেউ কেউ পোস্টারে মারছে দাম করে, সামনে তো তাকায় না, সামনে তো তাকায় না, কথা বুঝতে পারছেন না, আল্লাহ হেফাজত করুক। এ কথা বলার কারণ হলো যে আমার যুবক ভাইরা আজ আজ কাল থাকবো না, আল্লাহর কসম কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক পরিষ্কার করে দিয়েছেন প্রত্যেকটা নাফসের মৃত্যু সাদ গ্রহণ করতে হবে গ্যারান্টি, কিন্তু কখন মরবে গ্যারান্টি নেই, কখন মরবে গ্যারান্টি নেই। সেই জন্য যুবক আমি হয়তো ভালো সাইকেল চালাই মোটর সাইকেল চালাই না, কিন্তু লরি এসে কারো উঠবে বাস্ট করে দেবে। গ্রামের লোককে ধরেছে বলছে বাবা ডান দিকে চাকাটা বাস্ট হয়ে গেছে, আমার কিছু করার নাই, বলছে লাইসেন্স আছে কি দেখ, বলছে হ্যাঁ আছে, থানায় ধরে নিয়ে গেল, 3 দিন থাকলো, আপনার ছেলের ফাটিয়ে দিল, জীবনের মতো বাস্ট হয়ে চলে গেল কবরে। আর এই ছেলেটার টার্গেট ছিল যে এখন তো বয়স 25, 30-30 পর থেকে নামাজ পড়া ধরবো, 30-30 আগে 25 বছরের লরির তলায় পড়ে বাস্ট হয়ে গেল সোজা জাহান্নাম ঈদের নামাজ পড়ে। বলছে হ্যাঁ রে তোরা কোথায় গেছিলি রে, মনে করলো কোথায় খানা টানা হচ্ছে, তো বলছে ভাই আদি ঈদ ঈদ জানি না, বলছে কোন সালাম আর বললো নি আজ ঈদ, গালাগালি দিচ্ছে নামাজি লোকেদের, দিব্য ঈদের নামাজ কাজ হয়ে গেল কেউ বললো নি। এই ঈদের দিন রোজার ঈদের দিন মুসলমান বলতে হবে আজ ঈদ, কাওরা বাদি জানে আজ ঈদ, মুচি মুদ্দু ফারাপ জানে আজ ঈদ, তাহলে ইয়ে কাওরা বাদি তেও খারাপ, যে তুই শুনেছিলিস কি না কাজ্জাব মিথ্যা কথা বলবে, যে আল্লাহ যদি মসজিদ টসিদ চকি দেখতাম আমরা কি জাহান্নামে হতাম, আমাদের আমলে মৌলবি ছিল আর নবী কবে মরে গেছে আমরা কি করবো আল্লাহ। আল্লাহ বলছে তো কিচ্ছু দেখিনি, বলছে না আজান শুনিনি কোনোদিন, খুব আজান কোথা, আল্লাহ বললো তোর তোর মুখে তালা মেরে তোর কপালে আগুন দেবো, তোর অঙ্গ প্রত্যঙ্গ দ্বারাই কথা বলাবো, আমি সুবহান আল্লাহ বলবো না, না বললে শুয়ে ঘুমো না, তুমি চলে যাও না জলসা থেকে বাড়ি গিয়ে ঘুমো, কি দরকার মুয়াজ্জিন আজান দিচ্ছে হয়ে গেল ঝামালি মিটে গেল, কেলো না হলো তার ব্যক্তিগত ব্যাপার, সে জান না দাওয়াত পালকে দিয়েছি, ইসলাম ধর্ম ফেটাফেটি ধর্ম না, মারামারি ধর্ম না, যদি নামাজ না পড়লে রোজা না রাখলে মসজিদে না আসলে পেটাপিটি হতো, তাহলে রসুলুল্লাহ সাহাবাই কেরামদের বলতো জামাত চাচা নামাজ পড়ে না কুচে দাও লাঠি লেশ অমর সাপ ফাটা করো, কোনোদিন বলেছে, শুধু বলছে শুনিয়ে দাও, বিচার আল্লাহ করবে শুনিয়ে দাও।
আবু জেল বলে একটা কাফের আছে, নাম শুনেছেন কি? কোথায় বাড়ি বলেন তো? কেউ যদি জিজ্ঞাসা করে আবু জেল কাফের নাম শুনেছ বলে হ্যাঁ, বাড়ি কোথায় বলবেন? মক্কায়। কোথায় বাড়ি? একটা গজল বলে শুনেছেন না, জন্ম যদি আমার হতো আরবে জীবন ধন্য হতো, নবীর ভিতরে নামাজ পড়তুম, তারপর সাহাবায়ে কেরামদের চোখে দেখতাম কত না ভালো হতো, এরকম একটা বলে না? বলে না। তার জন্ম আবু জেলের নবীর বাড়ির গায়ে। পৃথিবীর যত ঘর বাড়ি আছে সবচেয়ে কাছে যে ঘরটা এইটা আবু জেলের বাড়ি। আমার কথা বুঝলেন? অত কাছাকাছি আর কারুর বাড়ি নেই। রসুলুল্লাহর বাড়ির গায়ে যে বাড়িটা সেইটা হলো বড় বেঈমানের বাড়ি। তাহলে নবীর জামানায় নবীর ঘরের পাশে জন্ম নিয়ে বড় কাফের হয়ে মরেছে। এর দ্বারা কি বোঝা গেল? যে মক্কায় জন্ম নিলেও যদি নবীকে অস্বীকার করা হয় সেও কাফের হয়ে মরবে। আর ভারতে জন্ম নিয়েছে নবীকে মেনে নেই, আল্লাহকে এক বলে মেনে নেই, আল্লাহর হুকুম আর নবীর তরিকা মানি, তাহলে মক্কায় জন্মগ্রহণ করা লাগবে না, এখানেও জন্ম করলে জান্নাতে যাওয়া যাবে। এ অনেক মানুষ জলসা আসে চুপ করে বসে থাকে, শোনে দরুদও পড়বে না, সুবহানাল্লাহ বলবে না, আল্লাহু আকবার বলবে না, নামাজও পড়বে না, রাস্তায় ঘুরবে চুপ করে শুনবে। এবারে গুজগাছ 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 করে চলে যাবে। ঠিক এইরকম নিয়ম ছিল নবীর জামানায়, কিছু বেঈমানে এইরকম করতেন। এরা রসুলুল্লাহর বক্তব্য শুনত, শুনে বলতো মৃত্যু কাজ্জাব, চিড়িংবাদ, ভণ্ড, এ নবী না, এ জাদুকর, এ গণক, বলতো না? বলতো না জি। যারা বিরোধিতা করছে তারা আবার সে জায়গায় আসছে, বেঈমান কটা মিটিং করছে, লা তাসমাউ লিহাযাল কুরআন, মুহাম্মাদের কোরআন শোনা যাবে না, আল্লাহ জানি দিচ্ছে, দোস্ত কটা মিটিং করছে, তুমি তোমার কাজ চালিয়ে যাও। সেই কোরআনের মহব্বতে যেদিন আলোচনা করলো শুনবো না, সেদিন প্রত্যেকের ভিতরে ভিতরে হচ্ছে এ বলছে মিটিং তো হয়ে গেছে, কেউ যাবে না, আমি একা যাই, জান ভরে শুনি, খুব ভালো লাগে, বাড়িতে থাকতে পারছি না। ও বলছে কেউ যাবে না, আমি একা যাই, এই করে করে সবাই গিয়ে বসে গেল। এবার বলছে সকাল তো হয়ে আসছে, পালিয়ে যাই, এ ওর সঙ্গে দেখা হচ্ছে, ওর সঙ্গে দেখা হচ্ছে, ভাই তুই এখানে কেন? বলছে তুই এলি কেন? বলছে তুই কিরে? বলছে তুই কিরে? বলছে যাওয়ার হয়ে গেছে, চেপে যা, সবার দোষ, সবাই এসে পড়ে গেছে, তুই এরপর থেকে আর আসবো না। কথা বলতে পারেনি তো? যারা চাল দেয় না, যারা ডাল দেয় না, যারা জলসায় টাকা দেয় না, যারা মসজিদে আসে না, যারা জলসার বিরোধিতা করে, তারাও কিন্তু আবার শুনতে আসে। এরকম আসে না? নাই, হ্যাঁ না, আসে। এ মানুষ কিয়ামত পর্যন্ত থাকবে। আপনারা বিশ্বাস করুন, এই জলসায় যা লোক আছে, এর দশ ডবল লোক শুধু রাস্তায় ঘুরছে আর দোকানে, এরা জলসা শুনতে আসে না। এই জন্য বংশ বাপ মা যে সমস্ত ছেলেপুলের ভালো হয় তাদের নসিব ভালো না খারাপ? আচ্ছা, হাসান হোসেন জন্ম লেছে ফাতেমার গর্ভে, হাসান হোসেনের ভাগ্য ভালো না খারাপ? ভালো। কারুর বাপ যদি মাওলানা হয়, মা যদি আলেমা হয়, দাদু যদি তিনবার হজ করে ফের মুফতি হয়, তাহলে এই ছেলেটার নসিব ভালো না খারাপ? আর বাপ যদি মদ করায়, মা যদি পাত্তা করায়, দাদু যদি বিশ্বের গাঁজাখোর হয়, তাহলে ওর নসিব খারাপ? বলছে এটা কি গাঁজাখোরের নাতি? বলছে না, মদখোরের বেটা। সম্মান যাচ্ছে না যায় না? এটা কি মুফতি সাহেবের নাতি? বলছে হ্যাঁ। এটা মাওলানার ছেলে? বলছে হ্যাঁ। তো আল্লাহ পাক জান্নাত বানিয়েছে এই মানুষের জন্য, আর জাহান্নাম বানিয়েছে এই মানুষের জন্য। আজকের যে কজন ছেলে যে কজন মেয়ে দোকানে আছে, বিশ্বাস করুন এদের এরা সব কজন জানে যে আজকের আমাদের গ্রামে জলসা হচ্ছে, এতটুকু তো জানে।
এটা কোনো মেলার উদ্দেশ্য করে দোকান দেয়া হয়নি, জলসার উদ্দেশ্য করে। তাহলে সন্ধ্যা থেকে নিয়ে 9টা পর্যন্ত আসলো না, এখনো আসলো না, তো আসবে কখন? এইজন্য মা বাপ যার ভালো হয় তার নসিব ভালো হয়, সে ভালো ভালো জায়গায় যাওয়ার সুযোগ পায়, মক্কায় যায়, মদিনায় যায়, মসজিদে যায়, জান্নাতের বাগানে যায়, আল্লাহ পাক তাদের উপরে রাজি আর খুশি হয়ে আল্লাহ জান্নাতে দেয়। অনেক মুসলমান আছে ঈদের নামাজ পড়েনি। আমি একটা মুসলমানের নিজের চোখে দেখেছি ঈদের নামাজে যায়নি, ফটো চালাচ্ছে। এখন বোঝা যায়নি যে কোন কোন এর বাপকে, বোঝা যায়নি যে যন্ত্রটার বাপটাকে। আর একটা লোক আমার সামনে বলছে, তুমি মাথায় দিয়ে আসছে লোকজন সব ঈদের নামাজ পড়ে, বলছে হ্যাঁ রে তোরা কোথায় গেছিলি রে? অমন করলে কোথায় খানা টানা হচ্ছে? তো বলছে ভাই আদি ঈদ ঈদ জানি না। বলছে কোন সালাম আর বললো নি আজ ঈদ? গালাগালি দিচ্ছে নামাজি লোকেদের যে দিব্য ঈদের নামাজ খাজা হয়ে গেল, কেউ বললো নি। হ্যাঁ ঈদের দিন রোজার ঈদের দিন মুসলমান বলতে হবে আজ ঈদ, কাওরা বাদি জানে আজ ঈদ, মুচি মুদ্দ ফারাপ জানে আজ ঈদ, তাহলে ইয়ে কাওরা বাদি দিতেও খারাপ। ঈদ বলে দিতে হবে যে আজ ঈদ, শুক্রবার দিন ঈদের দিন সাপ্তাহিক মুসলমান মাঠে রুইছে, জমিতে আল দিচ্ছে, সবজি বাগান কোপাচ্ছে, মুসল্লিরা বলছে বাবা চলে আয়, বলছে তুই যা তুই যা, আমার কাজ। এই জন্য বিচার আল্লাহর দরবারে। মক্কায় যদি কোনোদিন আল্লাহ কারো নিয়ে যায়, দেখবেন আজান যখন হবে সঙ্গে সঙ্গে দোকান এইভাবে ফেলে রেখে শাঁস করে চলে যাবে মসজিদে নববীতে, মসজিদুল হারামে সবাই চলে যাবে, দোকান খোলা, সব দোকান খোলা চলে গেল। আমাদের মাটি কাটছি তো কাটছি, চায়ের দোকান ছেড়ে যাইনি, এদিকে ধান রোয়ার সময় যাইনি, মাঠে খেলা করছি যাইনি, আরো যদি অন্য রকম তাস ফাস কেউ খেলা করে বা অন্য কোনো মজার গল্প হয় ও নামাজে যাবে না। তবে একটা কথা মাথায় রাখবেন, কেউ কারোর ক্ষতি করতে পারবো না। মনে করছে যে আলেমালামারা বলছে ও মানবো না, আপনার মানার দরকার নেই, শুধু শুনে নেন, রেকর্ড হচ্ছে, লেখা হচ্ছে, যে তুই শুনেছিলিস কিনা, কাজ্জাব মিথ্যা কথা বলবে যে আল্লাহ যদি মসজিদ টসিদ চোখি দেখতাম আমরা কি জাহান্নামী হতাম? আমাদের আমলে মৌলবি ছিল আর নবী কবে মরে গেছে, আমরা কি করব? আল্লাহ আল্লাহ বলছে তো কিচ্ছু দেখিনি, বলছে না আজান শুনিনি কোনোদিন, খুব আজান কোথা? আল্লাহ বললো তোর তোর মুখেই তালা মেরে তোর কপালে আগুন দেবো, তোর অঙ্গ প্রত্যঙ্গ দ্বারাই কথা বলাবো, আল্লাহ পাক জবান বন্ধ করে দেবে আল্লাহর কসম। হাতের বলবে তুই বল তন্য কোথায় কি করেছিল বল, হাত বলবে আল্লাহ আমার নিয়ে এই এই করেছিল, এখানে গাবলা মেরেছে, ওখানে খাবলা মেরেছে, ওখানে চুরি করেছে, এখানে ধরেছে, ওখানে পিটেছে, ওখানে বুড়োর মুখে ঘুষি মেরেছে। তারপরে বলবে পা তুই বল, পা বলবে আল্লাহ আমার নিয়ে এই এই কাজ করেছে, এ তখন ছটফট করবে মুখ খোলার জন্য, আল্লাহ জবান বন্ধ করে দেবে। সেজন্য দুনিয়ার মানুষের চোখে, আপনার স্ত্রীর চোখে, আপনার ছেলে মেয়ের চোখে, আপনার শ্বশুর শাশুড়ির চোখে, আপনার পাড়ার লোকের চোখে, বন্ধু বান্ধবের চোখে ফাঁকি দিতে পারবেন, আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে? আমি সুবহানাল্লাহ বলবো না, না বললে শুয়ে ঘুমো না, তুমি চলে যাও না, জলসা থেকে বাড়ি গিয়ে ঘুমো না, কি দরকার? মুয়াজ্জিন আজান দিতে হয়ে গেল, ঝামেলা মিটে গেল, কে এলো না এলো তার ব্যক্তিগত ব্যাপার, সে জাহান্নাম যাবে, দাওয়াত পানকে দিয়েছে। ইসলাম ধর্ম পেটানোর ধর্ম না, মারামারি ধর্ম না। যদি নামাজ না পড়লে, রোজা না রাখলে, মসজিদে না আসলে পেটাপিটি হতো, তাহলে রসুলুল্লাহ সাহাবায়ে কেরামদের বলতো জামাত চাচা নামাজ পড়ে না, কুচে দাও, লাঠি লেশ ওমর সাপ ফাটা করো, কোনোদিন বলেছে? শুধু বলছে শুনিয়ে দাও, বিচার আল্লাহ করবে শুনিয়ে দাও। সেই জন্য কোন ইমাম সাহেব দেখেছেন নামাজের পরে লাঠি নিয়ে গ্রামের লোক ঠেঙেছে, নামাজ পড়েনি, কেউ মারবে না,
শুধু মুয়াজ্জিনকে বলা হচ্ছে আওয়াজটা পৌঁছে দাও যে তোমরা নামাজের জন্য এসো ব্যাস দ্বিতীয়বার আর ডাকা যাবে না কিছু কিছু মানুষ ভাবে আমি সরলা বলবো না আমি দরশরি পড়বো না আমি মসজিদ যাব না হায় রে কপাল খারাপ কপাল ফাটা কার জন্য মসজিদে যাবেন আল্লাহর কসম দরুদ পড়বো তো নিজের জন্য সুবহানাল্লাহ বলবো তো নিজের জন্য আল্লাহু আকবার বলবো তো নিজের জন্য নামাজ পড়া তো আল্লাহর কাজ না নামাজ পড়া তো বান্দার কাজ নামাজ পড়া কার কাজ কিছু কিছু মানুষ ভাবে আল্লাহর কাজ না এ বান্দার কাজ আল্লাহ নামাজ পড়ে কি করবে আল্লাহ যদি নামাজ না পড়ে আল্লাহর কেউ ধরবে কি জেরে বলে এই জন্য জ্ঞান গম্মি থাকা দরকার এই জ্ঞান কম বলে রাসূলুল্লাহ বলেছে তোমরা একটুখানি আরবি শেখো শিখলে অনেক জ্ঞান অর্জন করতে পারবে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা অন্তত 24 ঘন্টার ভিতরে 1 মিনিট শেখো না অনেক জ্ঞান বাড়বে যোগ্যতা বাড়বে কবর বুঝবে হাসর বুঝবে মিজান বুঝবে ফুলসুরাত বুঝবে কত বড় একটা লজ্জাজনক ব্যাপার গায়ে ভালো জামা মাথায় টুপি আদি কাপড়ের জামা আরো পাতলা জামা 650 টাকা 1200 টাকা 2000 টাকা দামের লুঙ্গি মসজিদে গেল সবে কদরে কোরআন পড়তে পারলো না ভ্যানওয়ালার বেটা পড়ছে 1500 টাকা পোশাক পরে শের বসে আছে শের কোরআন পড়ো জানি না শেরের টাকা হলো মদিনায় গেল মদিনায় গিয়ে রাসূল বলছে যে আমার রওজার আশেপাশে এসে কোরআন শরীফ পড়ে আমি রাসূলুল্লাহ তার আওয়াজটা নিজে কানে শুনি জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে কত বড় লিল্লজ্জ হলে রাসূলুল্লাহর রওজার পাশে গিয়ে চুপচাপ মেরে বসে থাকে তার পবিত্র জবানে রাসূলের কানে একটু কোরআন শুনিয়ে দিতে পারলো না কি হবে টাকা কি হবে পাকা বাড়ি কি হবে প্যারিস লজ্জা নাই যে আমি মসজিদে গিয়ে তকবীর দিতে পারি না ইমাম নেই মুয়াজ্জিন চলে গেছে নামাজ পড়ার লোক নেই এক মসজিদ মুসলমানের বাচ্চা গাঁজা খেতে জানে মদ খেতে জানে চুরি করতে জানে আল ঠেলতে জানে কিন্তু নামাজ পড়াতে জানে না আছে না ফাড় খেলতে জানে গাঁজা খায় হ্যাঁ খায় মদ খেতে জানে হ্যাঁ জানে দুটো পায়ে ধরে বলছি এ মদ এ গাঁজা এ তাড়ি এ নারী এ চুরি কেউ আপনার সঙ্গে যাবে না এ মদ গাঁজা আপনার জাহান্নামের কারণ হবে আরে নামাজ রোজা এ তাহাজ্জুদ ইশরাক আবাবিন সালাতুত তসবি আর কোরআন তেলাওয়াত এরাই আপনার কবরের হাসরের মিজানের পুলসিরাতের প্রহরী আর পাহারাদার হয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ যেটা আপনার ছেলে পারবে না যেটা আপনার মেয়ে পারবে না যেটা আপনার স্ত্রী পারবে না যেটা আপনার জমি জায়গা পারবে না যেটা আপনার মা বাপ পারবে না উম্মিহি ওয়া বিহি সাহিবাতি আবানি কাউ একটু বিশ্বাস করো বিশ্বাস না করলে বেঈমান হয়ে মরবেন এ মুসলমানের ধর্মের নাম হলো বিশ্বাস বিশ্বাস করতে হবে যে মরে যাব ভাইরা আমার বাবা দিরা মুসলমানেরা ঈমান মালারা এজন্য আমি একটা কথা বার 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 বলি কিছু মানুষ ভাবে আমি তো গরুর গোশত খাই আমি পাক্কা মুসলমান আমি তো কলেমা জানি পাক্কা মুসলমান কেউ যদি কলেমা পড়ে এ কাফের কাফের থাকবে মুসলমান হতে পারবে না যদি কলেমার ভিতরে এখলাস না থাকে কারণ কলেমা বাগদি জানে মুচি জানে পাদ্রি জানে খ্রিস্টানে জানে ব্রাহ্মণেও কলেমা জানে জানে না জানে না তাহলে তারা কি জান্নাতি হ্যাঁ
رسول الله বলেছেন শুধু পড়লে হবে না ওর ভিতরে ইখলাস থাকতে হবে মুখলিসান ফাদাখালাল জান্নাহ যদি ইখলাস থাকে তাহলে ওই কলেমা পড়ার বিনিময়ে একদিন একদিন আল্লাহ পাকের জান্নাতে যাবে তবে কবে যাবে খবর নাই কত কোটি 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 বছর চলে যাবে ও যুবকেরা জনেরা সোনার মানিকেরা কেউ যদি প্রত্যেকদিন 15 পারা করে কোরআন শরীফ পড়ে পরিষ্কার বেঈমান বেঈমান থাকবে আগে যারা পরিমাণ ঈমান আলা হতে পারবে না কারণ অনেক হিন্দু খ্রিস্টান জৈন বৈদ্য মুসলমানের ধর্মপুস্তক কোরআন শরীফটা শিখব বলে জানব বলে ওরা কিন্তু কোরআন শরীফ পড়তে পারে কিন্তু যতক্ষণ না মেনে নেবে ততক্ষণ একটা নেকি হবে না ঈমানওয়ালা বলে দাবি করা যাবে না যদিও প্রত্যেকদিন কোরআন শরীফ তেলাওয়াত করে কেউ যদি কোরআন শরীফটা পুরো লেখে ও বেঈমান বেঈমান থাকবে কেউ যদি কোরআন শরীফটা পুরো তাফসীর করে ও বেঈমান বেঈমান থাকবে যতক্ষণ না মেনে নেবে ঈমানওয়ালা বলা যাবে না তাই লেখার নাম ঈমান না সোনার নাম ঈমান না পড়ার নাম ঈমান না দেখার নাম ঈমান না ঈমান হলো মেনে নেওয়ার নাম তাই আল্লাহর নবীর চাচা আবু তালিব যার নাম নবীকে জীবনের চেয়ে ভালোবাসার পরে ঈমান হারা হয়ে আজরে বিদায় নিলেন আমরা নবীর ভালোবাসি নবীর ভালোবাসি মুখে বলি কিন্তু দিলে জায়গা দেই না এ ভালোবাসার নাম ঈমান না সাহাবায়ে কেরাম শুধু মুখে বলেন নি গো সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে ভালোবেসে পরিপূর্ণভাবে দেখিয়ে দিয়েছেন একথা রাসূলুল্লাহও বলেছিলেন বিদায় হজে আল্লাহ রাসূল বলেছিলেন আমি যে আল্লাহর তরফ থেকে ভালো এবং মন্দ খবরগুলো আমি আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশাহ আমার আল্লাহ যে দায়িত্ব দিয়ে আমার দুনিয়ায় পাঠিয়েছিলেন আমি কি তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি সাহাবায়ে কেরাম ওই আরাফার ময়দানে দাঁড়িয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আপনি তো শুধু পৌঁছে দেননি আপনি প্রত্যেকটা কাজ পরিপূর্ণ করে দেখিয়ে দিয়েছেন একটু ব্রেন খাটালে বাঁচা যাবে নক্কাটা শিখিয়েছেন যিনি তিনি ওযু করা শিখিয়েছেন গোসল করা শিখিয়েছেন বিয়ে করা শিখিয়েছেন ঘর সংসার করা শিখিয়েছেন বিচার করা শিখিয়েছেন নামাজ পড়া শিখিয়েছেন কলেমা পড়া শিখিয়েছেন ও কলিজার টুকরারা একটা জিনিস আপনি কি বার করতে পারবেন রাসূলুল্লাহ এটা শিখিয়ে যায়নি এটা বলিনি যেটা রাসূলুল্লাহ বলিনি সেটা আমাদের বলার দরকার নাই যেটা রাসূলুল্লাহ করিনি সেটা আমাদের করার দরকার নাই রাসূল যেটা বলেছে যেটা করতে সেটাই করলে আল্লাহ পাকের দয়ার জান্নাত আমাদের জন্য গ্যারান্টি জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য যুবকদের বলবো যুবক তোমাদের পাওয়ার অনেক সম্মান আল্লাহ তোমাদের দিয়েছে জওয়ানি হিসাব প্রথম নেওয়া হবে বুড়োদের চেয়ে তোমাদের দাম বেশি তোমরা একটু আল্লাহমুখী হয়ে যাও বাবু আল্লাহর রাস্তা বলছে একটু ভালো হয়ে যাও কারণ এই বাসন্তীর বিরিজি কটা গেল এই ঈদে সোনাখালীর বাজারে কটা গেল বোমের মতো ফেটে যাচ্ছে মোটরবাইকগুলো উড়ি আসছে কেউ টেকারের তলায় চলে গেল কাল টেকারের তলায় গেছে টেকারের তলায় গিয়ে দাম করে বাস্ট হচ্ছে কেউ ব্রিজের ধাপে গিয়ে মেরে দাম করে বাস্ট হচ্ছে কেউ ক্যানিং ব্রিজকে দাম করে বাস্ট হচ্ছে আরে যখন রাত্রে চুল কাটে আর চাঁদ রাতে বিশাল জলসা পরে দুটো তিনটে করে করি সারা রাত দেখি যে এই ছেলেগুলো মরে যাবে কাল সকালবেলা এই এত সুন্দর সুন্দর ছেলে সকালবেলা মরে যাবে এই 1200-1400 টাকা করে চুল কাটছে সকালবেলা মরে যাবে সেই জন্য আমি জলসায় রমজান মাসে ছেলেদের বাপেদের মায়েদের বলি বাবু বাইকের চাবি দিও না বিএ পাস ছেলে এমএ পাস ছেলে
উচ্চমাধ্যমিক পাশ ছেলে মাধ্যমিক পাশ ছেলে খিটির খাইয়ে মোটরসাইকেল হাতে চাবি তুলে দিয়ে মেরে দিলে সোনপুরি মোত্তাকেরে মুসলমানের বেটা ওখানে ট্যানিং মোত্তাকেরে মুসলমানের বেটা মালঞ্চে মোল্লকেরে মুসলমানের বেটা কজন রে দুজন ছিল কজন রে তিনজন ছিল বয়স কত 18 বয়স কত 20 বয়স কত 22 বয়স কত 24 কি হলো ফেটে গেল কেনিং নিয়াতে নিয়াতে দুজন মারা গেল ওখান থেকে ভ্যানে তুলতে তুলতে দুজন মারা গেল থানায় দুজন ছিল মারা গেল শুধু খবর হচ্ছে খবর আর খবর পুলিশগুলো শুধু বলছে বাবারা আসতে শালা বাপ বাপ বলিছে আসতে শালা আসতে শালা বাবা আসতে শালা গতবারে মাইক খাটিয়েছিল জানেন ব্রিজের উপরে শুধু বলছে বাবা আসতে পুলিশ ভয়তে ব্রিজ গায়ে পিঠ ঠেকে দিয়ে বলছে বাবা আসতে আর এরা টানচার পিছন দিকে দেখছে যে আমি আগে যাচ্ছি না ও আমার এসে ধরছে বলছে কিরে আয় বলি পল্লরি তোরা দাম করে কেউ কেউ পোস্টারে মারছে দাম করে সামনে তো তাকায় না সামনে তো তাকায় না কথা বুঝতে পারছেন না আল্লাহ হেফাজত করুক এ কথা বলার কারণ হলো যে আমার যুবক ভাইরা আজ আজ কাল থাকবো না আল্লাহর কসম কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক পরিষ্কার করে দিয়েছেন প্রত্যেক নাফসের মৃত্যু সাধ গ্রহণ করতে হবে গ্যারান্টি কিন্তু কখন মরবে গ্যারান্টি নেই কখন মরবে গ্যারান্টি নেই সেই জন্য যুবক আমি হয়তো ভালো সাইকেল চালাই মোটরসাইকেল চালাই না কিন্তু লরি এসে কারো উড়বে বাস্ট করে দেবে গ্রামের লোককে ধরেছে বলছে বাবা ডান দিকে চাকাটা বাস্ট হয়ে গেছে আমার কিছু করার নাই বলছে লাইসেন্স আছে কি দেখ বলছে হ্যাঁ আছে থানায় ধরে নিয়ে গেল তিন দিন থাকলো আপনার ছেলের ফাটিয়ে দিল জীবনের মতো বাস্ট হয়ে চলে গেল কবরে আর এই ছেলেটার টার্গেট ছিল যে এখন তো বয়স 25 30 30 এর পর থেকে নামাজ পড়া ধরবো 30 30 এর আগে 25 বছরের লরির তলায় পড়ে বাস্ট হয়ে গেল সোজা জাহান্নাম কেন জোয়ান ছেলে নামাজ পড়লে মা বাপ খুব খারাপ বলে শ্বশুর শাশুড়ি গালাগালি দেয় গ্রামের লোক খুব বাজে ছেলে বলে আসলে বংশগুলো এগুলো ভালো হয় হয়ে যাচ্ছে না দুটাটা বংশ আছে কেউ বাপ পড়ে না মা পড়ে না বেটা পড়ে না বেটি পড়ে না আছে না নাই আর দুটাটা বংশ আছে পুরো ফ্যামিলি নামাজে রোজা করতে দেবে না মা ডাকে না বলছে যদি না ডাকিস তো সকালবেলা খাবো না আর সারাদিন খাবো না শুকে মৃত্যু বরণ করবো তবু রোজা রাখবো মা দেখছে যে বিরাট গন্ডগোল তারপরের দিন তো ভোরবেলা ডেকে খাওয়ায় উঠে যদি না খাওয়ায় সারাদিন শুকিয়ে থাকবে আর অনেক বাড়িতে আছে ছেলের ডাক চাবা খা আমি খাবো না আমি রোজা রাখতে পারবো না সেটা বংশের ভেলা এ বংশের বংশের ভেলা এই জন্য জাহান্নামি বংশ আলাদা জান্নাতি বংশ আলাদা আমার ওয়াসির মানুষ রেগে যায় যে বিশাল কড়া কড়া কথা বলে রাগ করলে হবে না জামানা কড়া ওয়াজ কড়া যে সহ্য করে ঢোক মারবে রোগ সেরে যাবে ডাক্তার যদি এরকম বড় ক্যাপসুল দেয় যদি বলে খেতে হবে না খেলে ক্যান্সার হবে তাহলে জোর করে ঢোক মারার দরকার আছে তাহলে আমি হয়তো কড়া কথা বলছি ঢোক মারেন কাল থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আল্লাহর কসম আপনার ডেঞ্জারে ডেঞ্জারের গুনাহ ঝরে যাবে আপনি বেগুনাহ মাসুম হবেন আল্লাহ পাকের ওয়াদা ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নাতি বিনিময়ে একটা জিনিস দেবেন আল্লাহ সেটা হলো আল্লাহর দয়ার জান্নাত জোরে বলুন সুবহান আরো জোরে বলেন না সুবহান আল্লাহ এতক্ষণ বলে বলে দু চারটে লোক আসলো আর মনে হচ্ছে হবে না আসবে না তার কারণ হলো এ রাত 9:30 বাজতে যায় 10:00 বাজতে যায় যদি এখন লোক না আসে তাহলে আসার চান্স আছে আর লাইন নেই সেই জন্য আমরা যখন আছি ওয়াজ করা শুরু হবে একটু তকবিরে ধ্বনিদার লাইন ক্লিয়ার হয়ে যাক যা হয়ে গেছে গিয়ে স্যার হবে না বলে মনে হচ্ছে তবে যারা শুনতে পাচ্ছে আসছে না এদের বিচার করবে কে গ্রামের লোক না আল্লাহ এদের বিচার আল্লাহ করবে তবে এদের জন্য দোয়া করি আল্লাহ যেন ওদের বেহেশতের বাগানে ফেরেশতাদের সঙ্গে বসবার মতো তৌফিক দেন বলেন আমিন আর মাইকের আওয়াজ যদি কোনো বোনেরা শুনতে পাও জলসা নষ্ট করার জন্য যে সমস্ত নারী যে সমস্ত জাহান্নামী নারী
জলসা নষ্ট করার জন্য বেটা ছেলেদের নিয়ে দোকানে পাক খাচ্ছে এদের উপরে আল্লাহর লানত এদের উপরে আল্লাহর গজব বিপদটাই মাথার কাপড় ফেলে ওইভাবে ছেলেদের নিয়ে রাস্তায় ঘুরছে লরির পিছনে দুজন ফেরির গাছের বাড়ি একজন পাঁচিলের কোলে দুজন আমি তো গাড়ি নিয়ে আস্তে আস্তে দেখছি কেউ ফুসকা দিচ্ছে কেউ তেরেঙ্গা দিচ্ছে গল্প করছে বুঝলেন তো বিচার আল্লাহ করবে আমরা আর কি করব আমরা ওদের জন্য দোয়া করব যে আল্লাহ ওদের সঠিক জ্ঞান দেন আর সঠিক বজবার মতো তৌফিক দেন এছাড়া আমাদের কিছু করার আছে যদি গিয়ে বলি এই গল্প করছি কেন বলতো আমি করছি তোমার কি তোমার তো জ্ঞান খুব তুমি গল্প করছো তা গল্পটা বাড়ি গিয়ে করো ওকে খারাপ বলবে তোমার সম্মান নষ্ট হবে আবার কিছু জাহান্নামী যুবক কিছু নারীদের নিয়ে হাত ধরে ধরে রাস্তায় ঘরে জলসায় লোকজনের ভিতরে হাত ধরে ধরে আছে না নাই কিন্তু আগেকার যে সমস্ত মানুষ এখানে বসে আছি আমরা আজও আমাদের বুড়ি যদি বলি যে বুড়ি বাজারের ভিতর থেকে আমি তোর হাত ধরবো তুই আমার সঙ্গে হাত ধরে ধরে যাবি বলছে না আমি যাবো না লোকজনের ভিতরে হাত ধরো না খারাপ বলবে বলছে আমি তো স্বামী তো বলছে স্বামী ঘরে হাত ধরবে লোক খারাপ বলবে আর এর গা স্বামী না কেউ না উদি বললে বলে চাচাতো ভাই খালাতো ভাই দুলাবার ভাই দুলাবার ভাই বাড়িলে যাও রাস্তায় না পাক খাচ্ছে কেন দুলাবার ভাই বাড়ি যাও বাড়িলে গল্প করো খাওয়া টাওয়া দাও খাসি জবাই করো মুরগি জবাই করো চার পিস করে ডিম দাও শরীরটা সুস্থ হও দিশি মুরগির ডিম চার পিস খাও ধরে শরীফ আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله سيدي